নিজানি বিপদে বসে দরজা খোলার জন্য আমাকে আসতে হয়েছে। সালাম আলাইকুম। আমি যে কড়াইটা ব্যবহার করতেছি আপনারা কখনোই জানেন কড়াই ব্যবহার করবেন না, এটা তো তরকারি রাখলে তরকারিও নষ্ট হবে। ব্যাপারটা ভালো করে হাঁটতে
এগুলো রুমে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর রুমে পরে নিল কিছু জামা কাপড় দুই সেরাম গোসল করে ওগুলো এখন জামা কাপড়গুলো একটু অনেকে এর দেখেন এরা এগুলো ধুইছে এগুলো এমনি রাখে দিছে, এগুলো যে কোনো সময় বাতাস আসলে এগুলো নিচে পড়ে যাবে। তো আল্লাহ সবাই তো সব জ্ঞান দেয় নাই, আর এই কারণে সবাই সব কিছু পায় না, সব কিছু হতে পারে না। আসলে আল্লাহ জ্ঞান মানুষকে দিছে, শুধু ব্যবহার আমরা ব্যবহার করতে জানি না। যেমন একটা কোম্পানিতে যদি 10 জন লোক যদি কাজ করে, 10 জন লোকে কিন্তু বেতন পায়, তার মধ্যে কেউ দেখা গেল এক একজন এক একভাবে বেতনটাকে ব্যবহার করে, কেউ তার ভবিষ্যতের জন্য কিছু করে, আবার কেউ দেখা গেল যে নিজের আরামের জন্য কিছু করে। সুবানা সাদিক তো এইভাবে এক একজন এক একভাবে টাকা পয়সা ব্যবহার করে। দেখা গেল যে একটা কোম্পানিতে কাজ করে কেউ কয়েক বছর পর সে রিটায়ার হতে পারে, রিটায়ার নিতে পারে, তার কারণ হলো সে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে। এই কারণেই যে এখন তার আর কাজ করার দরকার নেই, সে কিছু টাকা জমা করছে। আবার অনেকে আছে বিলাসিতা করে যে অমুকে মোবাইল কিনছে, আমার তো একটা মোবাইল কিনতে হবে, ওই রকম অনেকে এরকম বিলাসিতা করে নিজের নাম কামানোর জন্য, আর অনেকে কিছু করতে পারে না। এই যে আমি প্রবাসে থাকি, যে আমরা এখানে যারা আছে আমরা অল্প বেতনে চাকরি করি, তো এই কারণে আমরা একটু হিসেব করি, আমরা চলতে হয়, নিজের জামা কাপড়গুলো নিজেরাই পরিষ্কার করতে হয়, নিজেই দেখতে হয়। আচ্ছা, এখানে এই পানির লাইনটা আচ্ছা, এখানে হাতে তো ময়লা লাগিয়ে যায়, বাচ্চা পরে খুলি দিতেছি, পানিটা এখন আপাতত বন্ধ। আর এটা হলো আমার প্যান্ট। তো আমরা কী করি, অনেকে আছে ডাইরেক্ট লন্ড্রিতে দিয়ে দেয়, তো আমার কাছে তো আর এরকম টাকা পয়সা নেই লন্ড্রিতে দেওয়ার মতন। তো আমি কী করি, আমার জামা কাপড় আমি ধুই, আর আমার মতন যারা আছে তারা এইভাবে কাপড় চোপড় আমরা নিজেরাই এইভাবে ধুই, পরিষ্কার করি, নিজেরটা নিজেই পরিষ্কার রাখতে হয়। তো এইভাবে আমাদের জীবনটা এইভাবে আমাদের যাচ্ছে প্রবাসন লাইফ। আপনারা লিফের পরিমাণ যদি কম হয় এইভাবে লাগাইতে পারেন, একটা সাপোর্ট আর একটা দিয়ে, একটু মাঝখানে গ্যাপ রাখলে হচ্ছে কি একটা পানি আর একটা তার লাগতেছে না, তাহলে আপনার তাড়াতাড়ি করে শুকিয়ে শুকানোর একটা চান্স থাকে। আচ্ছা, এটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় দাঁত থাকবে দাঁতের মর্যাদা বুঝি না, কথাটাই কারণে বলছি যে আমাদের মধ্যে নেই। তো এই যে একজন আছে, সে এখানের ইয়ের দায়িত্ব বলতে কি মানে সে মোটরের লাইনটা কোন জায়গায় কোন পানি যাইবে, তারপর কোনটা সরকারি লাইনের পানি, কোনটা উপরের ট্যাঙ্কির লাইন, এগুলো ভালো করেই জানে। কিন্তু এখন আমি দেখছি যে কিচেনের মধ্যে পানির শর্ট, তো বুঝা যাচ্ছে যে পানি তো শর্ট খাওয়ার মূল কারণ হয়েছে যে এত ট্যাঙ্কি কেউ চালু করে নাই, আর এই কারণে কাপড় চোপড় দেওয়ার সময় খেয়াল রাখবেন একটু খোলা মেলা রাখলে, তারপরে আপনার এগুলো খুব তাড়াতাড়ি করে শুকাই। অনেকে আসলে ছোটো এই তথ্যটা জানে না, আর এই তথ্যটা না জানার কারণে সময় দেখা গেলো তার জরুরি কোনো কাজ জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি আর শুকানো সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখন আমি আরেকটা করতে পারি কি, যে কিছু আন্ডারওয়্যার আছে এগুলোকে আমি আমার শার্টের সাথে একসাথে করে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, শুকাই যাবে। এখানে যে প্রচুর পরিমাণ গরম পড়ে, একটু টাচ করে রাখলে তারপরে দিয়ে মানে একসাথে শার্টের সাথে এটাকে দিলাম, বাতাসে আর পড়লেও নিচে পড়বে না, ঝুলে থাকবে। এটা হচ্ছে জ্ঞানের কাজ।
আচ্ছা যাক, এখন আমার হাতে কিছু মোজা আছে, এখন আসলে মোজাগুলো এখানে না দিলে চলে, তারপর মোজাগুলো এখানে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর মোজা তো আরো আছে, আচ্ছা মোজা রোদে দেওয়া আসলে ঠিক না, দিলে মোজার সমস্যা হয়েছে। যাক পা দিয়া হতো তো খুলে দিচ্ছি, কারণ আমি এখন খানা খাইতে যাব, তো পা দিয়ে তো খোলা হয়ে যাচ্ছে না, তাহলে আমার এগুলো রাখি আসতে হবে। আমার সাথে কাজ করে ভারতের, তো আমরা ঈদের সময় বিরিয়ানি বানাবো, তো আমরা ভাগাভাগি করে টাকা দিই, মানে আমার ভাগে যা আসে আমার তো আমি দিয়ে দিব। এই এখন এইভাবে এখানে পানি আসবে না, এখন পানি আসতেছে, তবে এখন দেখার কাজ হলো আগের পানি কীরকম আছে। একেবারে নিচে পানি তলে পড়ে গেছে, দেখ রশ্মিত ভাই, ১ মিনিট ১ মিনিট ২ সেকেন্ড, এটা টাঙ্কি মে নিচে টাঙ্কি হ্যাঁ না, টাঙ্কি মে পানি নেই, দেখো এই বন্ধ আমি খুল দিয়ে আবি, এই আবি খোলায় দেখো, এই আবি মে বন্ধ করে দেখে না, ও দেখো পানি নিয়ে যাবে, এদের দেখো এ খুলতে রাখে তো কাবি কাবি আগে দেখো ভর জায়গা না, তো পুরা এটা বন্ধ করে দেখা, তো না না কই মুশকিল নেই, মুরগি কাবি কে পেশাব করে টয়লেট পে আগে না, থোড়া নজর রাখতে হবে, দুসা কিছু নেই মেরে সুতা এই তিন বাজে সাড়ে তিন বাজে আমি টাঙ্কি মে পানি নেই, কিচেন মে পানি কি স্পিড কম হয়ে গেছে, সেটা ফির আমি চালু করে দিয়ে আনে, তাই গেলে আমরা তো সবকু পানি চাই। ভাতটা ধুয়ে আসিয়ে খাওয়ার শুরু, এসু সাবন দাদা লাক্স আসি দাদা আসেন দাদা, বিউটি পার্লার কথা ভালো দাদা, আচ্ছা বিউটি পার্লার বাদে নিতে যে বইটা দেওয়া দা মুদি পাঠান ভালো মিল দাদা ভালো আমি দেখা কি গিয়ে গিয়ে আমার মাল কিনে রাখি হ্যাঁ দাদা আসলি হ্যাঁ দাদা আপনি কি পিপল চেঞ্জ হোয়াইট কালার লাক্স আর আমার কিউ সেন্টার ও মুগের রাখি যাবে শুধু হ্যাঁ পাতে না হজরত আমার সবার খেতে হবে
পরে আমরা একসাথে কাজ করি ওখানে। ليش ما في كتاب؟ انت سيم سمير جوا ما يمشي شو ويفتا بعد النوم بيت تركب سوي بعد هو النوم بس اوكي بندو بندو كتر كتر عشر دار هاشي خوشي تغطي شد سي بشي حالو اگه خانه بي خانه دار 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 بي خانه د